মাদক বিরোধী অভিযান, মাদক হোতাদের আত্মসমর্পণ, বন্দুকযুদ্ধ, এত কিছুর পরও থামছে না মাদক পাচার। বরং রাজধানী সহ গোটা দেশে নিত্য নতুন কৌশলে ঢুকছে ইয়াবা, আইস ও এলএসডির মতো ভয়ঙ্কর মাদক। এবার নকল শিল্পাটা তৈরি করে তার ভেতরে বিশেষ কায়দায় কক্সবাজার থেকে আসছে ইয়াবা। এমনই এক চক্রের সদস্যদের পাকড়াও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, কঠোর নজরদারি আর প্রযুক্তি ব্যবহারে ধরা পড়ছে মাদকের চালান আর এর বাহকরা। দিন যতই যাচ্ছে ততই কৌশল বদলাচ্ছে মাদক কারবারিরা, ক্ষেত্র বিশেষে তারা আরো বেপরোয়া। মাঝে মধ্যে ধরা পড়ছে দুই একজন চুনোপুটি, কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে মাদকের গডফাদাররা। শুনতে অবাক লাগলেও এবার মাদক কারবারিরা নকল শিল্পটার ভেতরে বিশেষ কায়দায় আনছে ইয়াবা। অভিনব এই কৌশলও ধরা পড়ছে গোয়েন্দাদের কাছে। উদ্ধার করা হয় 16,000 পিস ইয়াবা। একটা মাছ 2,000 টাকা করে, তিনটা মাছ 6,000 টাকা করে দিত আমার। টাকার বিনিময়ে চিটং থেকে টাকা আনছি লোভে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে রাজধানী সহ গোটা দেশে সাপ্লাই দিচ্ছে ইয়াবা। মাঝে মধ্যে ধরাও পড়ে কিছু চালান। গোয়েন্দাদের দাবি, প্রযুক্তি ব্যবহারে ধরা পড়ছে এগুলো। এটা একটা অভিনব কায়দা, এমনভাবে পাটাপুতাকে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে, বাইরে থেকে মনে হবে যে পাটাপোতা সদৃশ, কিন্তু ভিতরে ইয়াবা পাচার করছিল এর মধ্যে দিয়ে। ইয়াবা যারা চক্র আছে তারা যে সুবিধাটি নিয়ে থাকে সেটা হলো যে বিপুল পরিমাণ মাদকের চাহিদা, সে চাহিদার যে যোগান, এই যোগান কিন্তু কোনো না কোনোভাবে এরা সরবরাহ করে আসছে। এই চাহিদার কমানোর বিষয়টা কিন্তু আসলে যারা মাদক সেবী তাদেরকে নিয়ন্ত্রণ করা, সেটাই কিন্তু আসলে সেই কাজটা অত্যন্ত কঠিন দুরূহ। শুধু শিল্পাটা নয়, স্যান্ডেল, আচারের প্যাকেট, এমনকি এনার্জি বাল্বের ভেতরেও অভিনব কৌশলে আনা হচ্ছে মাদক। পুলিশ বলছে চাহিদা না কমলে মাদকের এমন ভয়াবহ বিস্তার রোখা কঠিন। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।